নামি আহে যেন এজাক ধুমুহা, বুকুতে হাসি রখা একাজলি মরমকে নিদিলা ঠিকনা, আসিলা তুমিয়ে মোর প্রিয়তমা। তুমি হাতুরুঙি রামধেনু হয়ে বই যাওয়া, বুকুর কোণত আজিও তোমার নামর নীরবতা। অ মোর প্রিয়তমা, হেরুয়া সপোনবোর তুমি আহি এবার ধরা দিয়া। হাসিমুখিয়া অর্ণব আর নাই, বাতরি দি দি নিজে বাতরি হল অর্ণব। নিথর হয়ে পড়ল আনক হহুয়াই ভালপা অর্ণব। পিতৃ মাতৃ দুই ভগ্নিক এরি উকা করে গল ঘর। অর্ণব অবিহনে উকা হয়ে রইল কার্যালয়ের চকীখনো। অর্ণব কুমার রায়, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর প্রতিজন সতীর্থর এটি আপন নাম। অনবরতে মুখত হাসি এটা লই থাকা অর্ণব গুছি গল এটা অবাঞ্ছিত বাতরি হয়ে। সোমবারে পুয়ায় কার্যালয়লৈ আহি নিজের কাম সম্পন্ন করে আবেলি ভাড়াঘরে উভতি গৈ অবাঞ্ছিত মৃত্যুক সাবটি ললে অভয়াপুরীর অর্ণবে। রাইজর বাবে বাতরি দি দি নিজেই বাতরি হয়ে গল হাসিমুখিয়া যুব সাংবাদিকজন। কবিতা ভালপা অর্ণবে কবিতা লিখিছিল, আবৃত্তিও করেছিল, গীতও লিখিছিল অর্ণবে। কেইবাটাও কবিতা আবৃত্তি করে বাণী বন্ধন করেছিল সম্ভাবনাপূর্ণ অর্ণবে। তুমি তুমি লগা সন্ধিয়া নামি আহে যেন এজাক ধুমুহা, বুকুতে হাসি রখা একাজলি মরমকে নিদিলা ঠিকনা, আসিলা তুমিয়ে মোর প্রিয়তমা। তুমি হাতুরুঙি রামধেনু হয়ে বই যাওয়া, বুকুর কোণত আজিও তোমার নামর নীরবতা। অ মোর প্রিয়তমা, হেরুয়া সপোনবোর তুমি আহি এবার ধরা দিয়া। রান্ধি ভালপা অর্ণব আছিল ভ্রমণ বিলাসী, সুবিধা পালে পাহাড়ী ভৈয়ামে ঘুরি ফুরিছিল অর্ণব। প্রকৃতির প্রতিও অর্ণবর আছিল দুর্বার হেঁপাহ। সোনালি বান্দর সংরক্ষণে সক্রিয়ভাবে জড়িত আছিল অর্ণব। সংবাদ মাধ্যমের জড়িয়ে রাজবংশী সকলের বাবে কিবা এটা করার সপোন আছিল যুব সাংবাদিকজনের। কিন্তু হাজার সপোন আশাক ধূলিসাৎ করে কেতিয়াও নহা পাতেরে গুছি গল অর্ণব। প্রয়াত অর্ণবর অবাঞ্ছিত খবরটি পয়ার লগেলগেই গুয়াহাটির হাতিকার শেওয়ালি পথর ভাড়াঘর ভিড় করলে অসংখ্য লোকে। জি এম সি এইচত সম্পন্ন হল মরণোত্তর পরীক্ষা। মরণোত্তর পরীক্ষার পিছতে নিউজ এইটিনের কার্যালয়লৈ অনা হয় অর্ণবর নিথর দেহ। প্রতিগী সতীর্থই অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা আর বিদায় জানালে মরমর অর্ণবক। অর্ণব আমার মাজত নাই, এটাই মানে ভাবিবলেকে নোৱাৰা একটা কথা। কিন্তু নিয়তির পরিহাস এক আকস্মিক ঘটনা, আমি কোনেও মানি লব পৰা নাই। কিন্তু মৃত্যু এক চিরন্তন সত্য, শেষ বিদায়, শেষ যাত্রা। কালিলৈকে আমার সকলের লগত কাম করেছিল, আজি শেষ বিদায়। আত্মায় সদগতি লাভ করক, চিরশান্তি লাভ করক। পরিয়ালটো এই মুহূর্তত নিশ্চয় বহু দুঃখত আছে, তেওঁৰ পরিয়ালের দুই এজন সদস্যক ময়ো লগ পাইছো। পরিয়ালটোক ঈশ্বরে এই আঘাতের সম্মুখীন হবলে সাহস দিয়ক। অর্ণব আমার টিমৰ এজন সদস্য আছিলে, কামত সক্রিয়, সদায় একটিভ প্রোএক্টিভ আছিলে, আর সদায় আনন্দ ফূর্তিরে আছিলে, সদায় জভিয়াল আছিলে। আর আজি আমার কারণে দুঃখর দিন, কালির এই সময়ত সি মোক বাই বাই দি গৈছিলে, আর আজি অহার প্রতিশ্রুতি দি গৈছিলে, আজি কি কি কাম করব সকলো পরিকল্পনা করে গৈছিলে। ভবাই নাছিলো এনেকুৱা খবর আহিব বুলি। আমি সুখাহত,
কিন্তু তার যে স্মৃতি সেই স্মৃতি আমার মনত সদায় সজীব হয়ে থাকে। গধূলি খবরটো আহিল, গলো, বহুত পলমৰ দেরিলেকে ভাবি আছিলোঁ যে ভিতৰত শুই আছে, এনেকুৱা এটা যে ঘটিব সেইটো কেতিয়াও কল্পনা কৰিব নোৱাৰিছিলোঁ। খুব হাঁহিমতীয়া ল'ৰা আছিলে, এটা ভিডিঅ' তাক পোষ্ট কৰিব দিলে সি কয় যে ছাৰ ৰাতিপুৱা লগাওঁ তেতিয়া 1 মিলিয়ন পাম, 1 মিলিয়ন পালে চাহ একাপ খুৱাব, চাহ দুকাপমান খুৱালোঁ, কিন্তু ভবা নাছিলোঁ যে এনেকুৱাকৈ গুচি যাব। এই বয়সত, মাত্ৰ 27 বছৰ বয়সত আমাক এনেকুৱাকৈ এৰি থৈ গুচি যাব। সি থাকিলে আচলতে ডিজিটেল ডেস্কটো একেবাৰে ৰাতিপুৱাৰ পৰা ৰজন জনাই থাকে। খুব হাঁহিমতীৰ ল'ৰা আছিল। পিতৃ মাতৃ আৰু দুই ভগ্নীক এৰি ঘৰ উকা কৰি গ'ল অৰ্ণৱে। অৰ্ণৱ অবিহনে উকা হৈ ৰ'ল কাৰ্যালয়ৰ চকীখনো। অকালতে হেৰাই গ'ল এক সম্ভাৱনাপূৰ্ণ প্ৰতিভা। বিদায় অৰ্ণৱ, মানস পথত তুমি সদায় থাকিবা। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। তুমি লগা সন্ধিয়া নামি আহে যেন এজাক ধুমুহা, বুকুতে সাঁচি ৰখা একাজলি মৰমকে নিদিলা ঠিকনা, আছিলা তুমিয়ে মোৰ প্ৰিয়তমা। তুমি হাতুৰুঙি ৰামধেনু হৈ বৈ যোৱা বুকুৰ কোণত আজিও তোমাৰ নামৰ নীৰৱতা। অ মোৰ প্ৰিয়তমা, হেৰুৱা সপোনবোৰ তুমি আহি এবাৰ ধৰা দিয়া।